নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি চিলি ফিশ বানিয়ে দেখাবো। এটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস বা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন এই চিলি ফিশ আমি কিভাবে বানিয়ে থাকি। আমি এখানে 250 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছ নিয়েছি কারণ এর কাঁটা নেই। আমি বাজার থেকে কাঁটা আর চামড়া ফেলে দিয়ে মাঝারি মাপ করে কেটে এনেছি। আপনারা দোকানে গিয়ে বলবেন যে মাছটা বোনলেস আর স্কিনলেস করে দিন। ভেটকি মাছ যদি না থাকে, হাতের কাছে যদি কাঁটা ছাড়া কোনো মাছ থাকে, তাহলেও কিন্তু এটা বানাতে পারেন। এমনকি চিংড়ি মাছ দিয়েও এটা বানানো যায়। মাছের পিসগুলো কিন্তু আমি মাঝারি মাপ করে কেটেছি। প্রথমে আমি মাছ ম্যারিনেট করে নেব, তাই একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো দেব ঝাল বুঝে, দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস, আর দেব পরিমাণ মতো নুন। এবার হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নেব। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। তবে আপনাদের হাতে যদি সময় থাকে, 1 থেকে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে পারেন, মাছ ঢাকা দেওয়া থাক। আমি এ সময় চিলি ফিশ বানানোর জন্য কিছু উপকরণ আগেই তৈরি করে নেব। একটা পাত্রে নেব সয়া সস 1 চামচ, গ্রিন চিলি সস দেব 2 চামচের মতো। আপনাদের হাতের কাছে যদি রেড চিলি সস থাকে, তাহলে গ্রিন চিলি সসের বদলে রেড চিলি সস দিতে পারেন। টমেটো কেচাপ দেব 2 টেবিল চামচ, দিচ্ছি 1/2 চা চামচ চিনি, আর দেব সামান্য জল। এবার এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। 30 মিনিট পর আমি চিলি ফিশ বানাবো। এখন এর মধ্যে 1টা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেব 2 চামচ ময়দা, আর দেব 2 টেবিল চামচ কর্নফ্লোর। আবার সব উপকরণ ভালোভাবে মেখে নেব। এবার এই মাছগুলো ভাজবো, তাই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন গরম তেলের মধ্যে 1-1 করে মাছের পিস দিয়ে দেব, একটার সাথে একটা মাছ যেন লেগে না থাকে। মাছ কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। মাছ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব, তবে ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। একইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। এরপর আমি চিলি ফিশ বানাবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দেব 1 চামচ রসুন কুচি, আর দেব 1 চামচ আদা কুচি। আদা আর রসুন কেটেছি আমি কিন্তু সরু সরু করে। এবার আদা রসুনটা হালকা ভেজে নেব। এরপর দেব 1টা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা কেটেছি মাঝারি মাপ করে। দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি প্রথমে 4 ভাগ করেছি, তারপর 1টা 1টা করে খোল ছাড়িয়ে নিয়েছি। আর দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কাটতে হবে বড় বড় করে। এবার এই সব উপকরণ নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি ভাজবার দরকার নেই। সব উপকরণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আজিনোমোটো পছন্দ করেন তো এখন দিয়ে দিতে পারেন, তাতে টেস্ট অনেকটাই বাড়ে। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু চিলি ফিশ গ্রেভি বানাবো, তাই গ্রেভিটা গাঢ় বানানোর জন্য বাটিতে 1 চামচ কর্নফ্লোর নেব। এর মধ্যে জল দিচ্ছি। কর্নফ্লোরটা ভালোভাবে গুলিয়ে নেব। এবার এটা দিয়ে দেব কড়াইতে। সব উপকরণ মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো নুন। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এখন গ্রেভিটা ফুটতে থাক। গ্রেভি ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে দেব। গ্রেভির সাথে হতে থাক 2-3 মিনিটের মতো।
তিন মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল চিলি ফিস। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।